গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস অথই জল। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। বর্ষা নেমেছে খুব, দু জায়গায় ডাক্তারখানায় যাতায়াত, জল কাদায় সাইকেল চলে না, গরুর গাড়ি যেখানে চলে সেখানে গরুর গাড়ি, নয়তো নৌকো যেখানে চলে নৌকো। ছোয়ের বাইরে বসে দেখি বাঁকে বাঁকে পাড়া ভাঙা ডুমুর গাছ কিংবা বাঁশ ছাড়ের নিচে বড় বড় শোল মাছ ঘোলা জলে মুখ উঁচু করে খাবি খাওয়ার মতো ভাসছে। কোথাও ভুস করে ডুব দিল মস্ত বড় কচ্ছপটা। মঙ্গলগঞ্জের কুঠিঘাটে নৌকো বাঁধা হয়, নেমে যেতে হয় সিকিমাইল দূরে মঙ্গলগঞ্জের বাজারে। এখানেই আমার একটা শাখা ডাক্তারখানা আজ দুমাস হলো খুলেছি। সপ্তাহের মধ্যে বুধবার আর শনিবার আসি। সনাতনদা কোনো কোনো দিন আসে আমার সঙ্গে, কোনো কোনো দিন একাই আসি। ডাক্তারখানা মঙ্গলগঞ্জের ক্ষুদ্র বাজারটির ঠিক মাঝখানে, আমাদের গ্রাম থেকে প্রায় 7 মাইল দূরে। এখানকার লোকের পীড়াপিড়িতেই এখানে ক্লিনিক খুলেছি, নয়তো রোগীর ভিড় কোনোদিনই কম পড়েনি আমার গ্রামে। এখানেও লেখা আছে সমাগত দরিদ্র রোগীগণকে বিনা দর্শনীতে চিকিৎসা করা হয়। ডাক্তারখানায় পৌঁছাবার আগেই সমবেত রোগীদের কলরব আমার কানে গেল। কম্পাউন্ডার রামলাল ঘোষ দূর থেকে আমায় আসতে দেখে প্রফুল্ল মুখে আবার ডিসপেন্সারি ঘরের মধ্যে ঢুকল। আমার মন মেজাজ খারাপ হয়ে গেল অত ভিড় দেখে। ভেবেছিলাম কাজ সেরে সকাল সকাল সরে পড়ব এবং সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে চা খেয়ে সনাতনদার সঙ্গে বসে এক বাজে পাশা খেলব, তা আজ হলো না দেখছি। কত লোক? প্রায় 35 জন ডাক্তারবাবু। গরুর গাড়ি দুখানা, মেয়ে রোগী 7 জন। খাতা নিয়ে এসো, তাড়াতাড়ি করো। রামলাল ঘোষ হেসে বলল, বাবু তা হবে না, দুটো অপারেশনের রোগী। অপ্রসন্ন মুখে বললাম, কি অপারেশন, কি হয়েছে? একজনের ফোড়া, একজনের হুইটল। ধুর, ওসব আবার অপারেশন? নরুন দিয়েছে এরা, তুমি আমায় ভয় ধরিয়ে দিয়েছিলে। ডাক দাও সব জলদি জলদি, মেঘ আবার জমে আসছে। একটু চা খাওয়া হবে? হ্যাঁ আগে, হ্যাঁ বড় স্টোভটা তো জ্বালতেই হবে জল গরমের জন্য। হ্যাঁ আগে চা করে দিই। এই সময় বাজারের বড় ব্যবসাদার জগন্নাথ কুণ্ডু এসে নমস্কার করে বলল, ডাক্তারবাবু ভালো তো? নিশ্চয়ই, নয়তো এই দুর্যোগে কাজে আসি। একটা কথা, কিছু চাঁদা দিতে হবে, সামনের ঝুলনের দিন এখানে ঢপ দেব ভাবছি। তা বেশ, কোথাকার ঢপ? এখনো কিছু ঠিক করিনি, কেষ্টনগরের রাধারানী, রানাঘাটের গোলাপি কিংবা নদে শান্তিপুরের। আচ্ছা আচ্ছা, যা হয় করবেন, আমার যা ক্ষমতা হয় দেব নিশ্চয়ই। এখন কাজের ভিড়ের সময় বসে বসে বাজে গল্প করবার অবসর আর নেই আমার। জগন্নাথ কুণ্ড যাবার সময় বলে গেল, ওদিকে গিয়ে একবার কাজকর্ম দেখবেন টেকবেন, আপনারা দাঁড়িয়ে হুকুম দিলে আমরা কত উৎসাহ পাই। অপারেশন করে নৌকোতে উঠবার জোগাড় করছি, এমন সময় এক নতুন রোগী এলো। তার কোমরে বেদনা, আরও সব কী কী উপসর্গ। মুখ খিঁচিয়ে বলি, আজ আর হবে না, একটু আগে আসতে কি হয়? বাবু বাড়িতে কেউ নেই, মোর ছোট ছেলেটা হাতে ধরে নিয়ে এলো তবে এলাম, একটু দয়া করুন বাবু। আবার আধ ঘন্টা দেরি হয়ে গেল, যা ভেবেছিলাম সেই সন্ধেই নামল। এ সময়ে অন্তত জন্তিপুরের ঘাট পেরোনো উচিত ছিল। নৌকায় উঠে যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে বাঁচলাম। রোগীদের বিরক্তিকর একঘেয়ে বোকা বোকা কথা, স্টোভের ধোঁয়ার সঙ্গে মেশানো আইডোফর্মের গন্ধ, ফিল্টার থেকে জল পড়বার শব্দ,
সামান্য কুইনিন ইঞ্জেকশন করবার সময় চাষিদের ছেলে মেয়েদের বিকট চিৎকার, যেন তাদের খুন করা হচ্ছে গলা টিপে। এসব মানুষের কতক্ষণ ভালো লাগে? মাঝেকে বললাম, বাপু অভিলাষ, একটু বেশ নদীর মাঝখান দিয়ে চলো, হাওয়া গায়ে লাগুক। বাবু, কুদিপুরের বাউড়ের মুখে গলদা চিংড়ি মাছ নেবেন বললেন যে। সে তো অনেক দূর এখনো, একটু তো চলো। সারাদিনের পর যখন কাজটি শেষ করি তখন সত্যিই বড় আরাম পাই। মঙ্গলগঞ্জ থেকে ফেরবার পথে এ নৌকা ভ্রমণ আমি বড় উপভোগ করি। সনাতনদা সঙ্গে থাকলে আরও ভালো লাগে, একা থাকলে বসে বসে দেখি উঁচু পাড়ের গায়ে গাং শালিকের গর্ত, খড়ের বনের পাশে রাঙা টুকটুকে মাকাল ফল লতা থেকে ঝুলছে, লোকে পটলের ক্ষেত নিউড়ুচ্ছে। ভেবে দেখি ভগবান আমায় কোনো কিছুর অভাব দেননি। বাবা যা জায়গা জমি রেখে গিয়েছেন আর আমি যা করেছি তার আয় ভালোই। অন্তত 60-70 ঘর প্রজা আছে আশেপাশের গায়ে, আম কাঁঠালের বড় বড় দুটো বাগান, তিনটে ছোট বড় পুকুর, 35 বিঘে ধানের জমিতে যা ধান হয় তাতে বছরে চাল কিনতে হয় না, সুরবালার মতো স্ত্রী, পাড়াগায়ে অত বড় বাড়ি হঠাৎ দেখা যায় না, অন্তত আমাদের এই অঞ্চলের পাড়াগায়ে বেশি নেই। নিজে ভালো ডাক্তার, মেডিকেল কলেজের ভালো ছেলেই ছিলাম, কেষ্টনগরে কিংবা রানাঘাটে ডাক্তারখানা খুলতাম, কিন্তু বাবা নিষেধ করেছিলেন, তখন তিনি বেঁচে। আমি সবে পাশ করেছি মাস দুই হলো। খুলনা জেলার জয়দিয়া গ্রামে আমার এক মাসিমা ছিলেন, তিনি আমাকে ছেলের মতো স্নেহ করতেন। পরীক্ষা দিয়ে তাদের ওখানে মাস দুই গিয়েছিলাম, সেখানে খবর গেল পাশের। বাড়ি ফিরতেই বাবা জিজ্ঞেস করলেন, কোথায় বসবে ভাবলে কিছু? তুমি কি বলো? আমি যা বলি পরে বলবো, তোমার ইচ্ছেটা শুনি। আমি তো ভাবছি রানাঘাট কিংবা কেষ্টনগরে। অমন কাজও করো না, তবে কোথায় বলো? এই গ্রামে বসবে, সেই জন্য তোমাকে চাকরি করতে দিলাম না। তুমি শহরে গিয়ে বসলে গায়ের দিকে আর দেখবে না, এ বাড়ি ঘর কত যত্নে করা সব নষ্ট হবে, অসত্য গাছ গজাবে ছাদের কার্নিশে, আম কাঁঠালের বাগান বারো ভূতে খাবে, পৈতৃক ভিটে পিদিম দেবার লোক থাকবে না, গায়ের লোকও ভালো ডাক্তার চেয়েও পাবে না, এদের উপকার করো। বাবার ইচ্ছের কোনো প্রতিবাদ করিনি, আমার অর্থের কোনো লালসা ছিল না, সচ্ছল গৃহস্থ ঘরে ছেলে, খাওয়া পড়ার কষ্ট কখনো পাইনি। গ্রামে থেকে গ্রামের লোকের উন্নতি করব এই ইচ্ছেটা আমার চিরকাল আছে, ছাত্র জীবন থেকেই। গ্রামের লোকের ভালো করব এই দাঁড়ালো বাতিক, এর জন্য যে কত খেটেছি, কত মিটিং করে লোককে বুঝিয়েছি, পল্লী মঙ্গল সমিতি স্থাপন করেছি, নিজে দাঁড়িয়ে থেকে গ্রামের জঙ্গল পরিষ্কার করিয়েছি, গায়ে গায়ে গিয়ে জনস্বাস্থ্য সম্বন্ধে বক্তৃতা দিয়েছি। ঠিক সেই সময় একটি ঘটনা ঘটল। হরিদাস ঘোষের স্ত্রীর নামে নানা রকম অপবাদ শোনা গেল। 22-23 বছরের যুবতী, স্বামী কলকাতায় ঘিয়ের দোকান করে, মাসে দু একবার বাড়ি আসে কিনা সন্দেহ। পাশের বাড়ির নিবারণ ঘোষের ভাইপোকে নাকি লোকে দেখেছে অনেক রাত্রে হরিদাসের ঘর থেকে বেরুতে। আমার কাছে রিপোর্ট এলো, দুর্নীতির ওপর আমি চিরদিন হাড়ে চটা। মেয়েটিকে কিছু না বলে নিবারণ ঘোষের ভাইপোকে একদিন উত্তম মধ্যম দেওয়া গেল, হরিদাস ঘোষকেও পত্র লেখা গেল। তারপর কিসের থেকে কি ঘটল জানি নে, একদিন হরিদাসের স্ত্রীকে রান্নাঘরে ঘরের আড়া থেকে দোদুল্যমান অবস্থায় দেখা গেল। গোয়ালের গরুর দড়ি দিয়ে এ কাজ নিষ্পন্ন হয়েছে, তাই নিয়ে হইচই হল। আমি মাঝে থেকে পুলিশের হাঙ্গামা মিটিয়ে দিলাম। লোকের ভালো করতে গিয়ে অপবাদ কুড়োতেও আমি পেছপা নই।
দুর্নীতিকে কোনো রকমের প্রশ্রয় দেব না, এ হলো আমার প্রতিজ্ঞা। এতে যা হয় হবে। বড় মুখুজ্যেমশাই গ্রামের সম্ভ্রান্ত ও প্রবীণ লোক। কোনো মামলা মোকদ্দমা বাঁধলে মামলা মিটিয়ে দেবার জন্য উভয় পক্ষ তাকে গিয়ে ধরত। দুপক্ষ থেকে প্রচুর ঘুষ খেয়ে একটা যা হয় খাড়া করতেন। আমি ব্যবস্থা করলাম, পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে গ্রামের ঝগড়া বিবাদের সুমীমাংসা করে দেওয়া হবে, এজন্য কাউকে কিছু দিতে হবে না। দু একটা বিবাদ এভাবে মিটিয়েও দেওয়া গেল। মুখুজ্জে জ্যাঠামশাই আমার উপর বেজায় বিরক্ত হয়ে উঠছেন শুনতে পেলাম। একদিন আমায় ডেকে বললেন, শশাঙ্ক, তোমার সঙ্গে একটা কথা আছে। আগে বলুন জ্যাঠামশাই, তুমি এসব কি করছো গায়ে? কি করছি বলছেন? চিরকাল মুখুজ্জদের চণ্ডীমণ্ডপে সব ব্যাপারের মুড়ো মরেছে। তোমায় কাল দেখলাম ল্যাংটো হয়ে বেলতলায় খেলে বেড়াতে। তুমি এসবের কি বোঝো যে মামলার মীমাংসা করো? আর যদি বা করলে তা নমস্কারই বলে কিছু আদায় করো। একদিন লুচি পাট্টা দিক বেটারা, শুধু হাতে ও কাজে গেলে মান থাকে না বাপু। ওটা গ্রামের মোড়ল মাতব্বরের হক পাও না। দু টাকা জরিমানা করলে, এক টাকা বারোয়ারি ফান্ডে দিলে, এক টাকা নিলে নিজের নজর, এই তো হলো বনিদি চাল। তবে লোকে ভয় করবে, নইলে যত বেটা ছোট লোক মাথা চাড়া দিয়ে উঠবে যে। আপনাদের কাল চলে গিয়েছে জ্যাঠামশাই, এখন আর ওসব করতে গেলে। মুখুজ্জে জ্যাঠামশাইয়ের গলার শির ফুলে উঠল উত্তেজনায়, চোখ বড় বড় হলো রাগে, হাত নেড়ে বললেন, কে বলেছে চলে গিয়েছে? কাল এতটুকু চলে যায়নি, তোমরা যেতে দিচ্ছ? কলেজে পড়া চোখে চশমা ছোকরা তোমরা, সমাজ কি করে শাসনে রাখতে হয় কি বুঝবে? সমাজ শাসন করবে, প্রজা শাসন করবে জুতিয়ে। তুমি থেকো না এর মধ্যে, শুধু বসে বসে দেখো আমার চণ্ডীমণ্ডপে বসে জুতিয়ে শাসন করতে পারি কি না। আমি হেসে বললাম, সে জানি আপনি তা পারেন জ্যাঠামশাই, কিন্তু আজকাল আর সব চলবে না। মুখুজ্জে জ্যাঠা ঘাড় নেড়ে নেড়ে বললেন, আমার হাতে ছেড়ে দিয়ে বসে বসে শুধু দেখো বাবাজি। কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তার মনে হলো, যুগ সত্যিই বদলে যাচ্ছে। নইলে কেউ কি কখনো শুনেছে তার বড় ছেলের চেয়েও বয়সে ছোট কোনো এক অর্বাচীন যুবক গ্রামের ও সমাজের মাতব্বর হয়ে দাঁড়াবে তিনি দু চোখ বুঝবার আগেই? শুধু বললেন, এই আমতলা রাস্তা দিয়ে কেউ টেরি কেটে যেতে পারত না, যাবার হুকুম ছিল না। একবার কি হলো জানো, গিরে বষ্টমের ভাই নিতাই বষ্টম গোবরাপুরের মেলা থেকে ফিরছে দুপুরবেলা, বেশ গুনগুন করে গান করতে করতে চলেছে, মাথায় টেরি। আমি বসে কাছারির নিকিশি কাজ তৈরি করছি। বললাম, কে? তো বললে, আগে আমি নিতাই। যেমন সামনে আসা অমনি চটি না খুলে পটাপট দু খা পিঠে বসিয়ে দিয়ে বললাম, ব্যাটার হাতে পয়সার গোমর হয়েছে বুঝি, কাল নাপিত ডাকিয়ে চুল কদম ছাটে ছেটে এখানে দেখিয়ে যাবি। তখন তা করে, রাস রাখতে হলে অমনি করতে হয় বুঝলে। আমি মুখুজ্জে জ্যাঠার কথার কোনো প্রতিবাদ করিনি, তিনি কিছু বুঝবেন না। সেদিন চলে এলুম, কিন্তু বড় মুখুজ্জেমশাই মনে মনে হয়ে রইলেন আমার শত্রু। বড় ছেলে হারানকে বলে দিলেন, আমার বাড়িতে যেন বেশি যাতায়াত না করে, আমার সঙ্গে কথাবার্তা না কয়, এমনকি নাতির অন্নপ্রাশনের সময় আমাকে নিমন্ত্রণ করবার আগে একটি কথাও জানালেন না। পাড়াগায় সেটা নিয়ম নয়। কোনো বাড়িতে ক্রিয়াকর্মের সময় পাড়ার বিশিষ্ট লোকদের ডেকে কি করা উচিত বা অনুচিত সে সম্বন্ধে পরামর্শ করতে হয়, তাদের দেহ ভোজ্য দ্রব্যের তালিকা করাতে হয়, সেসব কিছুই না। শুকনো নেমন্তন্ন করে গেল তার মেজ জামাই, তাও অন্নপ্রাশনের দিন সকালে। একটা কথাও তার আগে আমায় কেউ বললে না।
সনাতনদা বললে, এ শোধ নিতে হবে ভায়া, আমরা সবাই তোমার দলে। তুমি যদি বলো এপারের একটি প্রাণীও মুখুজ্জেবাড়ি পাত পারবে না। আমি তা বলছি নে, সবাই খাবে মুখুজ্জে জ্যাঠার বাড়ি। সনাতনদা অবাক হয়ে বললে, এই অপমানের পরেও তুমি যাবে? না না, তা আমরা হতে দেব না। আমার উপর ভার দাও, দেখো কোথাকার জল কোথায় মারি। কে না জানে ওর বংশে গোয়ালা অপবাদ আছে? ওর মেজখুড়ি বিধবা হয়ে ওই নিবারণ ঘোষের কাকা অধর ঘোষের সঙ্গে ধরা পড়েননি? আহ, কি বলছো সনাতনদা, ওসব মুখে উচ্চারণ করো না। আর কেউ যদি নাও যায় আমি খেতে যাব। বেশ, তোমার ইচ্ছে, গায়ের লোক কিন্তু তোমার অপমানে খেপে উঠেছে, তাদের অসীম ধন্যবাদ। বাড়ি গিয়ে ডাবের জল খেয়ে ঠান্ডা হতে বলো। নিমন্ত্রণের আসরে ভিন্ন গ্রামের বহু লোকের সমাগম। দু তিনটি চাকর অভ্যাগতদের পদধৌত করবার জন্য ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে। মস্ত বড় জোড়া শতরঞ্জি পড়েছে চণ্ডী মণ্ডপের দাওয়ায়, উঠোন জোড়া নীল শামিয়ানা টাঙানো, একপাশে দুটি নতুন জল ভর্তি জ্বালা, জ্বালার মুখে পেতলের ঘটি, জ্বালার পাশে একরাশ মাটির গেলাস। আমায় ঢুকতে দেখে মুখুজ্জে জ্যাঠামশাই কেমন একটু অবাক হয়ে গেলেন। তখনই সামলে নিয়ে আমার দিকে চেয়ে বললেন, আরে শশাঙ্ক যে, এসো এসো, একটু দেরি হয়ে গেল জ্যাঠাবাবু, রুগীপত্তর দেখে আসতে। ঠিক ঠিক, তোমার পসার আজকাল। আচ্ছা, আমি একবার রান্নাবান্নার দিকে দেখে আসি কীরকম হলো। যাও যাও, তোমাদেরই তো কাজ বাবা। সেই থেকে বিষম খাটুনি শুরু করলাম। মাছের টুকরো কত বড় করে কাটা উচিত, চাটনিতে গুড় পড়বে না চিনি, বাইরের অভ্যাগতদের নিজের হাতে জলযোগ করানো, খাওয়ার জায়গা করা, বালতি হাতে মাছের কালিয়া ও পায়েস পরিবেশন। আবার এরই মধ্যে ভোজসভায় এক গেয়ে ঝগড়া মেটানো। পল্লীগ্রামের ব্রাহ্মণ ভোজন বড় সাবধানের ব্যাপার, পান থেকে চুন খসলে এখানে অঘটন ঘটে। একজন নিমন্ত্রিতের পাতে নাকি মাছ পড়েনি, দুবার চেয়েছেন তিনি, তবু কেমন ভুল হয়ে গিয়েছে, এত তাচ্ছিল্য সহ্য হয়? সে নিমন্ত্রিত ব্যক্তি খাওয়া ফেলে উঠে দাঁড়ান আর কি। শামিয়ানার তলায় যত ব্রাহ্মণ খেতে বসেছিল সবে হাত গুটিয়ে বসল, কেউ খাবে না। ব্রাহ্মণ ভোজন পণ্ড হবার উপক্রম হল। ভোজ্যবস্তুর বালতি হাতে পরিবেশকরা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ছিলাম ভাড়ার ঘরে, একটা হইচই শুনে ছুটে বাইরে গেলাম। মুখুজ্জে জ্যাঠার ছেলে হারান হতভম্ব হয়ে দাঁড়িয়ে, হাতে মাছের বালতি, আমায় দেখে বললে, একটু এগিয়ে যান দাদা, আপনি দেখুন একটু। রণাঙ্গনে ঝাঁপ দিয়ে পড়লাম, এর সামনে হাত জোড় করি, ওর সামনে মুখ কাঁচু মাচু করে মাপ চাই। মাছ কে দেয়নি মাছ, অর্বাচীন যত কোথাকার, এই এদিকে নিয়ে এসো মাছের বালতি, যত সব হয়েছে মানুষ চেনো না, রায়মশের পাতে ঢালো মাছ, উনি যত পারেন, দেখছো না খাইয়ে লোক, খান খান, আজকাল সব কেউ কি খেতে পারে, আপনাদের দেখলেও আনন্দ হয়, নিয়ে এসো মুড়ো একটা বেছে এ পাতে, সন্দেশের বেলায় এ পাত ভুলো না যেন, দয়া করে খান সব, আপনারা প্রবীণ সমাজের মাথার মণি, ছেলে ছোকরাদের কথায় রাগ করে, ছি আপনারা হুকুম করবেন, আমরা তামিল করব, খান। দু একজন ভিন্ন গ্রামের নিমন্ত্রিত ব্রাহ্মণ বললেন, এই তো এতক্ষণ আপনি এলেই পারতেন ডাক্তারবাবু, কেমন মিষ্টি কথাবার্তা, দেখো তো পেটে বিদ্যে থাকলে তার ধরনই হয় আলাদা। হেঁকে বললাম, এদিকে মাছ নিয়ে এসো বেছে বেছে, মুড়ো দাও একটা এখানে। যে বেশি ঝগড়াটে তার পাতে মাছের মুড়ো দিয়ে ঠান্ডা করি। সামাজিক ভোজে মাছের মুড়ো দেওয়া হয় সমাজের বিশিষ্ট লোকদের পাতে, চাপাবেড়ের ঈশান চক্রবর্তীর পাতে কশিনকালে ভোজের আসরে মাছের মুড়ো পড়েনি, কারণ সে ঝগড়াটেও মামলাবাজ হলেও গরিব। সে আজ বাঁধিয়ে তুলেছিল এক কাণ্ড, ওর পাতে মাছের মুড়ো দেওয়ার দুর্লভ সম্মানে
লোকটা রাগ একেবারে জল হয়ে গেল। আমার দিকে চেয়ে হাসি হাসি মুখে বললে, সন্দেশের সময় তুমি নিজে দাঁড়িয়ে থেকো বাবাজি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এ আমি দাঁড়ালাম, কোথাও যাচ্ছি নে। ভোজন পর্ব সমাধানতে যে যার বাড়ি চলে গেল। সন্ধ্যার কিছু পূর্বে আমি ভাড়ার ঘর থেকে ডাল ঝোল দধি সন্দেশ মাখা হাতেও কাপড়ে বেরিয়ে নিজের বাড়ি যেতে উদ্যত হয়েছি। মুখুজ্জে জ্যাঠা পেছন থেকে ডেকে বললেন, কে যায়? আগে আমি শশাঙ্ক। খেয়েছ? আগে না। কোথায় যাচ্ছ তবে? সোনা ফেলে আঁচলে গেরো? সমস্ত দিনের ইয়ে বাড়ি গিয়ে গা ধুয়ে? সে হবে না, গা এখানে ধো পুকুর ঘাটে, সাবান কাপড় সব দিচ্ছে। আগে তা হোক জ্যাঠামশাই, আমি বরং। মুখুজ্জে জ্যাঠামশাই এসে আমার হাত ধরলেন। তা হবে না বাবাজি, তুমি যাচ্ছ খাবে না বলে আমি বুঝতে পেরেছি। তুমি আজ আমার জাত রক্ষে করেছ, তুমি না থাকলে আজ ব্রাহ্মণ ভোজন পণ্ড হয়েছিল। খুব বাঁচিয়ে দিয়েছ বাবাজি, আমি তোমাকে আজ যে কি বলে আশীর্বাদ করব। বেঁচে থেকো, দীর্ঘজীবী হও, চললে যে। আমি যাই। কেন? আপনি তো আমায় নেমন্তন্ন করেননি জ্যাঠাবাবু। আমার গলার মধ্যে একটু অভিমানের সুর এসে গেল কিভাবে নিজের অলক্ষিতে। মুখুজ্জে জ্যাঠামশাই কাতরভাবে আমার হাত দুটো ধরে বললেন, আমার মতিচ্ছন্ন, রত্ন চিনতে পারিনি, তুমি আমার কানটা মোলে দাও, দাও বাবাজি। আমি জিভ কেটে হাত জোর করে বিনীতভাবে বলি, ও কি কথা জ্যাঠামশাই, আমি আপনার ছেলের বয়সী, আমাকে ও কি কথা। বেশ চলো আমার সঙ্গে, পুকুরে নাইবে, সাবান দিচ্ছি, তোমাকে না খাইয়ে আমি জল স্পর্শ করব না, চলো। সনাতনদা সেই রাত্রেই আমার বৈঠকখানায় এলো, বলল, খুব ভায়া, খুব খুব দেখালে বটে একখানা। কিরকম? আজ তো উল্টে গিয়েছিল সব, তুমি এসে না সামলালে খুব বাজান বাঁচিয়েছ। আমার কেমন সন্দেহ হলো। আমি ওর মুখের দিকে চেয়ে বললাম, তোমার কাজ সনাতনদা? কে বললে? তুমি ওদের উস্কে দিয়েছ, ঈশান চক্রবর্তীকে তুমি খাড়া করেছিলে। আমি না তো। ঠিক তুমি, আমি নাড়ি টিপে খাই তা তুমি জানো, বলো হ্যাঁ কি না। সনাতনদা মুখ টিপে হাসতে লাগল, বলল, তা তোমার অপমান তুমি তো গায়ে মাখলে না, আমাদের একটা কিছু বিহিত করতে হয়, তবে হ্যাঁ দেখালে বটে, তুমি অন্য ডালে রাম, আমাদের মতো নও, যারা যারা জানে সবাই দেখে অবাক হয়ে গেছে, আবার কেউ কেউ বোকাও বলছে। আমি তিরস্কারের কড়া সুরে বললাম, এমন করে আমার উপকার করবে না সনাতনদা, অনিষ্টই করবে, আমি তোমাদের দলাদলির মাথায় ঝাড়ু মারি, আমি ওসবের উচ্ছেদ করব বলে চেষ্টা করছি, এতে যে আমার দলে থাকবে থাকো, নয়তো দূর হয়ে চলে যাও, গ্রাহ্যও করি নে। কুচক্ষুরেপনা যদি না ছাড়তে পারো আমার সঙ্গে আর মিশো না। সনাতনদা খুব দমে গেল, কিন্তু সেটা চাপবার চেষ্টায় সহাস্য সুরে বলল, হয়েছে, নাও নাও লেকচার রাখো, একটু চা করতে বলে দাও দেখি বৌমাকে। মঙ্গলগঞ্জ ডিসপেন্সারির কাজ সেরে বার হয়েছি সেদিন। সকাল সকাল বাড়ি ফিরব, নৌকো বাঁধা রয়েছে বাজারের ঘাটে। এমন সময় ভূষণদা এসে বলল, আজ যাবেন না ডাক্তারবাবু, আজ যে ঝুলনের বারোয়ারি। কখন? একটু অপেক্ষা করতে হবে, সন্ধ্যের পর আলো জেলে আসল লাগিয়ে দেব। যাত্রা? না ডাক্তারবাবু, আজ খেমটা, ভালো দল এসেছে একটি কেষ্টনগরের,
অনেক কষ্টে সুপারিশ ধরে তবে বায়না বাঁধা। আমার তো থাকবার ইচ্ছে নেই, খ্যামটা নাচ দেখবার আমি পক্ষপাতি নই। তবু ভাবলাম এসব অজো পাড়া গায়ে আমোদ প্রমোদের তেমন কিছু ব্যবস্থা নেই, আজ বরং একটু থেকে দেখেই যাই। অনেক দিন কোনো কিছু দেখিনি, একঘেয়েভাবে ডাক্তারি করে চলছি। এসব জায়গায় খ্যামটা নাচওয়ালেদের বিশেষ খাতির, সেটা আমি জানি। বাজার শুদ্ধ মাতব্বর লোকেরা স্টেশনে যায় খ্যামটার দলের অভ্যর্থনা করতে। ওদের বিশ্বাস খ্যামটাওয়ালিরা সবাই সুশিক্ষিতা, ভদ্র ও শহুরে মেয়ে। তারাই পাড়াগায় এসে কোনো রকম দোষ না ধরে আদর, যত্ন ও ভদ্রতার কোনো খুঁত না বের করে ফেলে। ভূষণদা সবসময় হাত জোর করে ওদের সামনে ঘুরছে, কখন কি দরকার হয় বলা তো যায় না। শ্রীশদার আড়তে খ্যামটার দলে জায়গা দেওয়া হয়েছে, এ গ্রামের মধ্যে ওইটি সবচেয়ে বড় আর ভালো বাড়ি। সনাতনদা এলে আজ বেশ হতো, অনেকক্ষণ বসে থাকতে হবে, গল্পগুজব করবার লোক থাকলে আনন্দে কাটে। বর্ষাকাল হলেও আজ দুদিন বৃষ্টি নেই। মঙ্গলগঞ্জের ঘাটের উপরেই একটা কদম গাছে থোকা থোকা কদম ফুল ফুটেছে, সজল মিঠে বাতাস। এখানে বৃষ্টি না হলেও অন্য কোথাও বৃষ্টি হয়েছে। নেপাল প্রামাণিকের তামাকের দোকান বাজারের ঘাটের কাছেই। আমাকে একা বসে থাকতে দেখে সে এলো, বললাম, নেপাল, একটু চা খাওয়ার বন্দোবস্ত করতে পারো? নেপাল তটস্থ হয়ে পড়ল, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি করে নিয়ে আসছি দোকান থেকে। আমি বললাম, খ্যামটা আরম্ভ হতে কত দেরি? সন্ধ্যের পর হবে ডাক্তারবাবু, কিছু খাওয়ার ব্যবস্থা করব? না না শুধু চা করো, আমার এখানে হবে, স্টোভ আছে, সব আছে, কেবল দুধ নেই। দুধ আমি বাড়ি থেকে আনছি, খাওয়ার ব্যবস্থা না করলে কষ্ট হবে আপনার, কখন খ্যামটা শেষ হবে তখন বাড়ি যাবেন, সে অনেক দেরি হয়ে যাবে। খাবেন কখন সে হয় না। এখানকার বাজারের মধ্যে ভূষণদা ও নেপাল প্রামাণিক, এরা সব মাতব্বর লোক। ওরাই চাঁদা ওঠায়, বারোয়ারির আয়োজন করে বছর বছর, পাঁচজনে শোনেও ওদের কথা। আমি যখন এখানে ডাক্তারখানা খুলেছি সকলকে সন্তুষ্ট রাখতে হবে আমার, সুতরাং বললাম, তবে তুমি কি করতে চাও? খান কতক পরোটা ভাজি আনি আর একটু আলুর তরকারি, তার চেয়ে ডাক্তারখানায় স্টোভে দুটি ভাত চড়িয়ে দিক আমার কম্পাউন্ডার, সে অনেক হাঙ্গামা, কোথায় হাড়ি, কোথায় বেড়ি, কোথায় চাল, কোথায় ডাল। একটু পরে নেপাল চা করে নিয়ে এলো, তার সঙ্গে চাল, ছোলা ভাজা। আমি বললাম, তুমিও বসো, একসঙ্গে খাই। নেপাল বসে বসে নানা রকম গল্প করতে লাগল, ওর জীবনটা বেশ শোনাবার মতো জিনিস সে গল্প। এসব বাদলার বিকেলে চাল ছোলা ভাজার সঙ্গে মজে ভালো। বললাম, নেপাল, দুটি বিয়ে করলে কেন একসঙ্গে? একসঙ্গে তো করিনি, এক বছর পর। কেন? প্রথম পক্ষের বউ আমাকে না বলে বাপের বাড়ি পালিয়ে গেল, সেই রাগে তাকে ত্যাগ করব বলে যেই দ্বিতীয়বার বিয়ে করেছি অমনি প্রথম পক্ষের বউ শ্বশুর করে এসে ঢুকলো সংসারে, আর নড়তে চাইল না, সেই থেকে আছে, দুজনেরই ছেলে মেয়ে হচ্ছে। এখন মনে হয় কি ঝকমারি করেছি, তখন অল্প বয়স, সে বুদ্ধি কি ছিল ডাক্তারবাবু? এখন পাঁচ পাঁচটা মেয়ে, কি করে বিয়ে দেব সেই ভাবনাতে শুকিয়ে যাচ্ছি। আর একটু যা করি? বেশ। দুজনে সমান চাখর। রাত আটটা বাজবার আগে আমাদের দু তিনবার চা হয়ে গেল। নেপাল বসে বসে অনেক সুখ দুঃখের কাহিনী বলে যেতে লাগল, কোন পক্ষের বউকে ভালোবাসে, কোন বউ তেমন ভালোবাসে না, এসব গল্প। প্রথম পক্ষের বউটা সত্যি ভালো, সত্যি ভালোবাসে, দ্বিতীয় পক্ষে বিয়ে করেছিলাম বটে, কিন্তু ও আমার উপর রাগ করেনি।
ছোট বউ কেমন? ও অমনি একরকম, সুবিধে না। কেন? তেমন আটা নেই কারো উপর, আমার উপরও না। থাকতে হয় তাই থাকে, সংসার করতে হয় তাই করে। দেখতে কে ভালো? বড় বউ। এমন সময় ভূষণদা নিজে এসে জানালো আসর তৈরি হয়েছে, আমি যেন এক্ষুনি যাই। নেপাল প্রামাণিক বলল, ডাক্তারবাবু আপনার খাবার কি ব্যবস্থা হবে? খ্যামটা ভাঙতে রাত একটা, আপনার বাড়ি পৌঁছতে রাত 3:30, ততক্ষণ না খেয়ে থাকবেন? তার চেয়ে একটা কথা বলি। কি? বলতে সাহস হয় না। চলুন আমার বাড়ি, বড় বউকে বলে এসেছি আমি খেতে যাওয়ার সময় সে আপনার জন্য পরোটা ভেজে দেবে। আর যদি না যান, আমি কলা পাতায় মুড়ে পরোটা কখানা এখানেই নিয়ে আসবো। এখন ওসব দরকার নেই, আরেকবার চা খেলে আমার ঠিক হয়ে যাবে। চাও করবো এখন আপনার স্টোভে, তার আর ভাবনা কি, চা যতবার খেতে চান তাতে দুঃখ নেই। আপনি বসবেন না আসরে যাবেন? আসরে গিয়ে বসলাম। নিতাই শীলের কাপড়ের দোকান ও হরিময়রা সন্দেশ মুরকির দোকানের পেছনে যে ফাঁকা জায়গা, ওখানটায় পাল খাটানো হয়েছে, তার তলায় বড় আসর। আসরে চারিদিকে বাঁশের রেলিং, চাষাভুষো লোকের জন্য আসরের বাইরে দরমা পাতা, ভেতরে বড় শতরঞ্জি ও মাদুর বিছানো, চার পাঁচটা বড় বড় ঝাড় ও বেল ঝুলছে, দুটো হাজাক লণ্ঠন, মোটের ওপর বেশ আলো ফুটেছে আসরে। আমি যখন গেলুম তখন খ্যামটা নাচ আরম্ভ হয়েছে। একপাশে খান কতক চেয়ার বেঞ্চি পাতা, স্থানীয় বিশিষ্ট ও সম্ভ্রান্ত লোকদের জন্য। আমাকে সবাই হাত ধরে খাতির করে চেয়ারে নিয়ে গিয়ে বসালো। পাশে বসে আছে মঙ্গলগঞ্জ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট রামহরি সরকার, পাশের গ্রামে বাড়ি, জমিজমাযুক্ত পাড়াগায়ে সম্পন্ন গৃহস্থ, পেটে ক অক্ষর নেই, ধূর্ত ও মামলাবাজ। তার সঙ্গে বসেছে গোবিন্দদা, ভূষণদার জ্যাঠতুতো ভাই। কলকাতার ক্লাইভ স্ট্রিটে রঙের দোকান আছে, পয়সাওয়ালা, মূর্খ ও কিছু অহংকারী। সে নিজেকে কলকাতার সম্ভ্রান্ত ব্যবসাদারদের একজন বলে গণ্য করে। এখানে পাড়াগায় এসে এসব ছোট গানের আসরে ছোটোখাটো ব্যবসাদারদের সঙ্গে দেমাকে না কুচু করে বসেছে। আমায় সে চেনে, একবার ওর ছোট নাতির ঘুংরি কাশির চিকিৎসা করেছিলাম এই মঙ্গলগঞ্জে আর পারে। ওর ওপাশে বসেছে কুদিপুর গ্রামের আব্দুল হামিদ চৌধুরী, ওই ইউনিয়নের প্রেসিডেন্ট ও লোকাল বোর্ডের মেম্বার। আব্দুল হামিদের বাড়ি 41 গোলা ধান, এ অঞ্চলের বড় ধেনু মহাজন, 10-15 খানা গ্রামের কৃষক, সব আব্দুল হামিদের খাতক প্রজা। তার পাশে বসে আছে কলাধরপুরের প্রহ্লাদ সাধুখা, যাতে কলু, তিন পুরুষে ব্যবসাদার। হাতে আগে যত টাকা ছিল এখন তত নেই, সর্ষের ব্যবসায় কবার ধরে লোকসান দিয়ে অনেক কমে গিয়েছে। প্রহ্লাদ সাধুকার ভাই নরহরি সাধুকা তার ডান পাশে বসেছে। নরহরি এ মঙ্গলগঞ্জে ধানপাটের আড়তদারি করে। গোবিন্দদা পকেট থেকে একটি সিগারেট বার করে বলল, আসুন ডাক্তারবাবু। ভালো আছেন? বেশ আছি। আপনি? মন্দ নয়। এ পাড়াগা ছেড়ে আর কোথাও জায়গা পেলেন না? কতবার বললাম। আপনাদের মতো বড় লোক তো নই, অন্য জায়গায় গেলে চলতে পারে কি? কীরকম চলছে আপনাদের ব্যবসা? আগের মতো নেই, তবু একরকম মন্দ নয়। আব্দুল হামিদ চৌধুরী বলল, কতক্ষণ এলেন ডাক্তারবাবু? তা দুপুরের পরে এসেছি, এতক্ষণ চলে যেতাম, ভূষণদা গিয়ে ধরল গান্না শুনে যেতে পারবো না। ভালো সব? খোদার ফজলে একরকম চলে যাচ্ছে। আমাদের বাড়িতে একবার আসুন। আমি ডাক্তার মানুষ, বাড়িতে নিয়ে গেলেই ভিজিট দিতে হবে, জানেন তো। ভিজিট দিতে হয়, ভিজিট দেওয়া যাবে, একদিন গিয়ে একটু দুধ খেয়ে আসবেন।
কলাধরপুরের প্রহ্লাদ সাধুকা হেসে বলল, সে ভালো তো ডাক্তারবাবু, টাকাও পাবেন আবার দুধও খাবেন, আপনাদের অদেষ্ট ভালো, যান যান। রামহরি সরকার এতক্ষণ কথা বলবার ফাঁক পাচ্ছিল না, সেও একজন যে সে লোক নয়, মঙ্গলগঞ্জ ইউনিয়নের প্রেসিডেন্ট। পাড়াগাঁ অঞ্চলে এইসব পদে যারা থাকে তারা নিজেদের এক একজন কেষ্টবিষ্ট বলে ভাবে। উন্নাসিক আভিজাত্যের গর্বে সাধারণ লোক থেকে একটু দূরে রাখে নিজেকে। রামহরে এ সময় বলল, ডাক্তার আর এই গিয়ে পুলিশ, এদের সঙ্গে ভাব রাখাও দোষ না রাখাও দোষ। পরশু আমার বাড়ি হঠাৎ বড় দারোগা এসে তো উঠলেন, তক্ষণে পুকুর থেকে বড় মাছ তোলালাম, মাছের ঝোল ভাত হলো। আব্দুল হামিদ চৌধুরীর মনে কথাটা লাগলো, সেও তো বড় কম নয়, ইউনিয়ন বোর্ডের মেম্বার, পুলিশ কি শুধু রামহরি সরকারের বাড়িতে আসে, তার ওখানেও আসে। সুতরাং সে বলল, ও তো আমার বাড়ি দুবেলা ঘুরছে, সেদিন বড়বাবু আর মেজবাবু একসঙ্গে এলেন আশুডাঙ্গা খুনি কেসের এনকোয়ারি সেরে, দুপুরবেলা ভাত খেয়ে চক্ষু একটু বুঝেছি, দুই ঘোড়া এসে হাজির, তখনই খাসি মারা হলো একটা, সরু চালের ভাত আর খাসির মাংস হলো। রামহরি বললে, রাঁধলে কে? ওই দবিজি বলে এক কনস্টেবল আছে না, সেই রাঁধলে। মাংস রাঁধলে দবিজি? না, মাংস রাঁধলে বড়বাবু নিজে, ভালো রসুই করেন। গোবিন্দ তার ভালো লাগছিল না এসব কথা, সে যে বড় তা দেখানোর ফুরসত সে পাচ্ছে না। এরা তো সব পাড়াগাঁয়ের প্রেসিডেন্ট, এরা পুলিশকে খাতির করলেও সে থোড়ায় কেয়ার করে, খাস কলকাতা শহরে ব্যবসা তার, সেখানে শুধু ওরা জানে লাট সাহেবকে আর পুলিশ কমিশনারকে। গোবিন্দ বললে, পুলিশের হ্যাপা আমাদেরও পোহাতে হয়, সেবার হলো কি, আমরা হ্যাবাক জিঙ্কের পিপে কতগুলো রেখেছি দালানে, তাই সার্চ করতে পুলিশ এলো। আমি বললাম, কিসের পিপে? হ্যাবাক জিঙ্কের পিপে, ব্যাপারটা কি জানেন, বিলেতি হ্যাবাক জিঙ্কের হন্দর 19.5 টাকা, আর সেই জায়গায় জাপানি জিঙ্কের হন্দর 7.5 টাকা। আমরা করি কি, আপনার কাছে বলতে দোষ কি, বিলিতি হ্যাবাক জিঙ্কের খালি পিপে কিনে তাতে জাপানি মাল ভর্তি করি, কেউ ধরতে পারে না। জিনিস চেনা সোজা কথা না, ও ব্যবসার মধ্যে যারা আছে তারা ছাড়া বাইরের লোকে কি চিনবে, চেনে মিস্ত্রিরা, তাদের সঙ্গে। গোবিন্দ দুই আঙ্গুলে টাকা বাজাবার মুদ্রা করল। প্রহ্লাদ সাধুকা কথাটা মন দিয়ে শুনছিল, লাভের গন্ধ যেখানে সেখানে তার কান খাড়া হয়ে উঠবেই, কারণ সে তিন পুরুষ ব্যবসাদার। সে বলল, বলেন কি দামশাই, এত লাভ? গোবিন্দ ধূর্ত হাসির আভাসমাত্র মুখে এনে গলার সুরকে ঘোরালো রহস্যময় করে বলল, তা নইলে কি আজ কলকাতা শহরে টিকতে পারতাম সাধুকা মশাই, আমার দোকানের পাশে ডিপাল অ্যান্ড সন, লক্ষপতি ধনী, টালা থেকে টালিগঞ্জের স্তক 18খানা বাড়ি ভাড়া খাটছে, বড়বাবু মেজবাবু নিজের নিজের মোটরে দোকানে আসেন, সে মোটর কি সাধারণ মোটর, দেখবার জিনিস, তাদের বলা যায় আসল বড়বাবু মেজবাবু, মেয়ের বিয়েতে 17,000 টাকা খরচ করলে, মোটর গাড়ি থেকে নেমে আমার দোকানে এসে হাত জোর করে নেমন্তন্ন করে গেলেন, আসল বড়বাবু মেজবাবু তাদের বলা যেতে পারে, নইলে আর সব। আব্দুল হামিদ চৌধুরী পুলিশের দারোগাদের বড়বাবু ছোটবাবু বলছিল একটু আগে, সে এ বক্রোক্তি হজম করবার পাত্র নয়, বলল, তা আমরা পাড়াগায় মানুষ, আমাদের কাছে ওরাই আসল বড়বাবু মেজবাবু, এখানে তো আপনার কলকাতার বাবুরা আসবেন না মুশকিলের আসান করতে, এখানে মুশকিলের আসান করবে পুলিশই। প্রহ্লাদ সাধুখা কুদিপুর ইউনিয়ন বোর্ডের অধীনে বাস করে, সুতরাং ইউনিয়নের প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরীকে তুষ্ট রাখার তার স্বার্থ আছে। সে আব্দুল হামিদকে সমর্থন করে বললে,
ঠিক বলেছেন মৌলভী সাহেব, ঠিক বলেছেন। কলকাতার বাবুদের কি সম্পর্ক? গোবিন্দদা বললে, সে কথা হচ্ছে না, আসল বড়লোকের কথা হচ্ছে। তোমার এখানে যদি চুনোপুটি মাছের টাকা টাকা সের হয়, তবে কি পুঁটি মাছের কদর রুই মাছের সমান হবে? পাড়া গায়ে সব সমান, বলে বন গায়ে শেয়াল রাজা। ডাক্তারবাবু কি বলেন? এই সময় আমার চোখে পড়ল আসরের দিকে। দুটি সুসজ্জিতা খ্যামটেওয়ালি লঘু পদ বিক্ষেপে আসরে ঠুকল। একটির বয়স 25-26 কম নয়, বরং বেশি। সমস্ত গায়ে গহনা, গিলটির কি সোনার, বোঝবার উপায় নেই। গায়ের রঙের জুলুস অনেকটা কমে এসেছে। ওর পেছনে যে মেয়েটি ঢুকল তার বয়স কম, 16 কি 17 কিংবা অতও নয়। শ্যামাঙ্গী, চোখ দুটিতে বুদ্ধি ও দুষ্টুমির দীপ্তি, অত্যন্ত আটসাট বাঁধুনি, সারা অঙ্গ প্রত্যঙ্গের কোথাও ঢিলে ঢালা নেই। মুখশ্রী সুন্দর, সবচেয়ে দেখবার জিনিস তার মাথার ঘন কালো চুলের রাস। মনে হয় সে চুল ছেড়ে দিলে যেন হাঁটুর নিচে পড়বে। এর গায়ে তত গহনার ভিড় নেই। নীল রঙের শাড়ি ও কাচুলি চমৎকার মানিয়েছে নিটোল গড়ন দেহটিতে। ওরা নাচ গান আরম্ভ করেছে। বড় মেয়েটি নাচতে নাচতে আমাদের কাছে আসছে, কারণ সে বুঝেছে এই চাষাভুষোর ভিড়ের মধ্যে আমরাই সম্ভ্রান্ত। সে মেয়েটা বারবার এসে আমাদের কাছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে লাগল। আব্দুল হামিদ চৌধুরী 2 টাকা প্যালা দিল। প্যালা দিয়ে সে সগর্বে আমাদের দিকে চাইতে লাগল। গোবিন্দদাস এটা সহ্য করতে পারল না। পাড়াগাঁয়ের ইউনিয়নের প্রেসিডেন্ট কি তাদের মতো শাসালো ব্যবসাদারের কাছে লাগে? থাকলেই বা বাড়িতে 41টা ধানের গোলা। অমন ধেনু মহাজনকে ক্লাইভ স্ট্রিট ও রাজা উডমন্ড স্ট্রিটের রং ও হার্ডওয়্যারের বাজারে এবেলা কিনে ওবেলা বেচতে পারে, এমন বহু ধনী সওদাগর তার দোকানে এসে দাঁড়িয়ে হাত জোড় করে বৌভাতে নেমন্তন্ন করে যায়। গোবিন্দদা একটা রুমালে 2টি টাকা বেঁধে খ্যামটলির দিকে ছুঁড়ে ফেলে দিল। আমি এ পর্যন্ত কিছু দেইনি। শেষ অবধি যখন কৃপণ প্রহ্লাদ সাধু খাও একটা টাকা প্যালা দিয়ে ফেললে, তখন আমার কেমন লজ্জা লজ্জা করতে লাগল। না দিলে এসব অশিক্ষিত পাড়া গেয়ে লোক, যারা নিজেদের যথেষ্ট গণ্যমান্য ও সম্ভ্রান্ত বলে ভাবে, তারা আমার দিকে কৃপার চোখে চাইবে। এরা ভাবে খ্যামটার আসরে বসে খ্যামটাওয়ালিকে প্যালা দেওয়াটা খুব একটা ইজ্জতের কাজ বুঝি। এ নিয়ে আবার এদের আড়াআড়ি ও বাদাবাদি চলে। এক রাত্রে আসরে বসে 20-40 টাকা প্যালা দিয়ে ফেলেছে ঝোঁকের মাথায়, এমন লোকও দেখেছি। এবারে নাচওয়ালিটি আমার কাছে এসে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গাইতে লাগল, ও সই পীড়িতের পশরা নিয়ে ঘুরে মরিয়ে দেশ বিদেশে। আমারই সামনে এসে বারবার গায়, ভাবটা বোধহয় এই, সবাই দিচ্ছে তুমি দেবে না কেন? আমার পকেটে আজকার পাওনা 10-12টি টাকা রয়েছে বটে, কিন্তু আমি ভাবছি ওদের দেখা দেখে আমি যদি এই নর্তকীদের পাদপদ্মে এতগুলো টাকা বিসর্জন দেই, তবে সে হবে ঘোর নির্বুদ্ধিতার কাজ। এ সময় আমার নাকের কাছে রুমাল ঘুরিয়ে আব্দুল হামিদ চৌধুরী আবার 2 টাকা ছুঁড়ে ফেলে দিল খ্যামটাওয়ালির দিকে। দেখা দেখি আরও 2-3 জন প্যালা দিল এগিয়ে গিয়ে। এবার সেই অল্প বয়সী নর্তকীটি আমার কাছে এসে গান গাইতে লাগল। বেশি বয়সের মেয়েটি ওকে আমার সামনে এগিয়ে আসতে ইঙ্গিত করল, সেটা আমি বুঝতে পারলাম। ও তো হার মেনে গেল, এ যদি সফল হয় কিছু আদায় করতে। আমি প্রথমটা ও মেয়েটির দিকে চেয়ে দেখিনি, এখন খুব কাছে আসতে ভালো করে চেয়ে দেখলাম যে বেশ দেখতে। রং ফর্সা নয় বটে, কিন্তু একটি অপূর্ব কমনীয়তা ও সারা দেহে, ভারী চমৎকার বাঁধুনি শরীরের। যতবার আমার কাছে এলো, ওর ঢলো ঢলো লাবণ্য ভরা মুখ ও ডাগর কালো চোখ দুটি আমার কাছে বিস্ময়ের বস্তু হয়ে উঠতে লাগল। গলা সুরও কি সুন্দর, অমন কণ্ঠস্বর আমি কখনো শুনিনি কোনো মেয়ের। আমাদের গ্রামে শান্তি বেশ সুন্দরী মেয়ে বলে গণ্য, কিন্তু শান্তি এর পায়ের নখের কাছে দাঁড়াতে পারে না। আবার মেয়েটি ঠিক আমার সামনে এসে গান গাইতে লাগল, আমার দিকে চায়, আবার লজ্জায় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়।
আবার আমার দিকে চায়। সে এক অপূর্ব ভঙ্গি। আমার মনে হলো এখনও ব্যবসাদারি শেখেনি মেয়েটি, শুধু অন্য নর্তকীটির শিক্ষায় ও এমনি করছে, বোধহয় তাকে ভয় করেও চলতে হয়। হঠাৎ কখন পকেটে হাত দিয়ে দুটি টাকা বার করে আমি সলজ্জ ও সকুণ্ঠভাবে মেয়েটি সামনে রাখলাম। মেয়েটি আমার প্রণাম জানিয়ে টাকা দুটি তুলে নিল। গোবিন্দদা আব্দুল হামিদ চৌধুরী একসঙ্গে বলে উঠল, বলি হারি। আরও দুবার মেয়েটি আমার কাছে ঘুরে ঘুরে গেল। আমি দুবারই তাকে টাকা দেবার জন্য তুলেও আবার পকেটে ফেললাম। কেমন যেন লজ্জা করতে লাগলো। দিতে পারলাম না পাছে আব্দুল হামিদ কি গোবিন্দদা কিংবা প্রহ্লাদ সাধু খা কিছু মনে করে। কিন্তু কি ওরা মনে করবে, কেন মনে করবে, এসব ভেবেও দেখলাম না। আব্দুল হামিদ আমায় একটা সিগারেট দিল, অন্যমনস্কভাবে সেটা ধরিয়ে আবার নাচের দিকে মন দিলাম। অনেক রাত্রে নাচ বন্ধ হল। গোবিন্দদা বলল, ডাক্তারবাবু, বাকি রাতটুকু গরিবের বাড়িতে শুয়ে থাকুন, রাত তো বেশি নেই, সকালে যা খেয়ে। আমার মন যেন কেমন চঞ্চল, কিছু ভালো লাগছে না, কোথাও রাত কাটাতে আমার ইচ্ছে নেই। মাঝিকে নিয়ে সেই রাত্রে নৌকো ছাড়লাম। গভীর রাত্রে সজল বাতাসে একটু ঘুম এলো ছোঁয়ের মধ্যে বিছানায় শুয়ে। সেই অল্পবয়সী মেয়েটি আমার চোখের সামনে সারা রাত নাচতে লাগল। এক একবার কাছে এগিয়ে আসে, আমি রুমাল বেঁধে পেলা দিতে যাই, সে তখনই হেসে দূরে সরে যায়। আবার কিছুক্ষণ পরে কাছে এগিয়ে আসে। মাঝের ডাকে ঘুম ভাঙল। মাঝে বলছে, উঠুন বাবু, নৌকো ঘাটে এসেছে। উঠে দেখি ওপারের বড় শিমুল গাছটার পেছনে সূর্য উঠেছে, বেলা হয়ে গিয়েছে। দিনু মারুই ঘাটের পাশে জেলে ডিঙ্গিতে বসে মাছ ধরছে। আমায় দেখে বললে, ডাক্তারবাবু, রাত্রি ডাকে গিয়েছিলেন, কনেকার রোগী। গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস অথৈ জল এর দ্বিতীয় পর্ব। এর পরে আসছে তৃতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।